ধরো ধরো একটাই ধরো একটাই ধরো সামনে চলে আসবি ওটা এই যাবি আমার ঘুরে এরকম বেড়াচ্ছে হ্যাঁ ওই যে আমারটা মুশকি বেড়াই চুলের মতো দিস না শ্যাম্পু করা দিঘা দিঘা
না ওগুলো কি করছিস তুই? তো বন্ধুরা, এই সবকিছু দেখালাম। দিওয়ালি তো ফটকা খুব আনন্দ সহকারে মজা করে সবার সাথে ফুটালাম, ছেলের সঙ্গে মেয়ের সাথে ওর সঙ্গে সবাই মিলে একসঙ্গে আনন্দ করলাম। আর এবার আমরা দোকানে এসি, যে হচ্ছে ভাইফোঁটার জন্য, একটা হচ্ছে কড়াই কেনার জন্য। তো এটা নিরামিষ কড়াই, পুজোর জন্য ব্যবহার করা হবে, তার জন্য একটা বড় কড়াই একটা কেনা হলো। তার সঙ্গে একটা ছান্তা, যেটা খুন্তি বলা হয় যেটাকে, সেটা স্টিলের একটা নেওয়া হলো বড়, যাতে বড় ভাসি ওভেনে রান্না করা যায়। আর এরপরে ফোঁটার জন্য, দই দিদির জন্য দুটো সোয়েটার, অর্থাৎ চেরাউলের যেটা কুর্তি টাইপের বলা হয় সেরকম দুটো জিনিস নেওয়া হলো। তো নিয়ে আমরা এখন ঘরের দিকে রান্না দেবো এবং অনুষ্ঠানগুলো সম্পূর্ণ হবে। তো যাই হোক, এর আগে দিয়েছি, যত রকম ভিডিও দেখছো তোমরা ভালো করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা। চলো